প্রথমে জনতায় যে জনাদেশ দিলে তাক আমি মানি লৈছো। আর আমি যদি আশা করছিল ঠিক তেনেকে ফলাফল পালো, কেবল যোরহাট সমষ্টির কারণে অকান ইয়ে থাকি গেল। যা নহক আগন্তুক দিনত আমি যোরহাট সমষ্টি অহাকালীরপর চিন্তা চর্চা করি কিদরে তাক উদ্ধার করব পড়া যায়। আর মানে জনগণক ধন্যবাদ জ্ঞাপন করছো। আমার মিত্রগোষ্ঠীয়ে যাবিলে আমি 9খন আসন পাইছো, এবেলি 11খন আসন পালো। আর কাজিরঙা আর বরপেটাবাসীক আমি ধন্যবাদ জ্ঞাপন করছো। আমার এই দুখন আসন আমি কংগ্রেসের হাতেরপর আজরি আনিলোতে কোকরাঝার সন্মানীয় সমষ্টিরপর আমার ইউ পি পি এলর প্রার্থী মিত্রগোষ্ঠীর প্রার্থী আমার নির্বাচিত হয়েছে জয়ন্ত বসুমতারী ডাঙরিয়া। বরাক ভ্যালিবাসী রাইজক আমি ধন্যবাদ জ্ঞাপন করছো। বরাক ভ্যালির দুইখন আসনে আমি ভারতীয় জনতা পার্টি আমার মিত্রগোষ্ঠীয়ে পুনর্বার উদ্ধার করবলে সক্ষম হয়েছো। ঠিক ডিফু বাকি আমার ডিব্রুগড় লক্ষিমপুর শোণিতপুর দরং ওদালগুড়ি গুয়াহী লোকসভা সমষ্টির বাহিক আমি ধন্যবাদ জ্ঞাপন করছো। যেদরে ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা আর বিশ্বাস রাখিছে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার প্রতি আস্থা আর বিশ্বাস রাখি মোদীজিক তৃতীয়বার কারণে প্রধানমন্ত্রী পদত অধিষ্ঠিত করার কারণে নির্বাচিত করলে সমূহ জনগণক আমি ধন্যবাদ জ্ঞাপন করি। হয় খুব চিন্তার বিষয় না, নিশ্চয় ইয়ার কথা আমি মন্থন করিম, আমি চিন্তন বৈঠক করিম কি কারণে আমার যোরহাট লোকসভা সমষ্টির অন্তর্গত বিধানসভা সমষ্টিবর আমার প্রার্থীজন পিছ পড়ি গেল, নিশ্চয় তার কারণে আমি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হবে। সব আজিয়ে কোথাও 26ত আমি 100+ আসন দখল করি আমার মিত্রগোষ্ঠী। তো এটা আমি কারণটা কারো গাত দোষ দিব না যাও, আমি এটা কথাই কোথাও যে যোরহাট সংসদীয় সমষ্টির অন্তর্গত বিধানসভা সমষ্টির এটা এটাক বিধানসভা সমষ্টির আমি বুথ পর্যায়লৈকে পর্যালোচনা করি। আর আমার যে বিষয়ববীয়াসকল আছে তার জেলা সমিতি আছে সকলের আমি বহি ইয়ার নিশ্চিতভাবে আগন্তুক দিন আমি ওভারকাম করব লাগবে, সেই নিমিত্তে আমি কাম করব। সব আমি এই কথাই কোথাও যে যোরহাটের কারণে আমি নিশ্চয় চিন্তিত, আমার নেতৃবৃন্দ চিন্তিত, মাননীয় মুখ্যমন্ত্রী মোদী আমি সকলে বহি ইয়াক ওভারকাম করব লাগবে। আর আমার আশা আছে আমি যোরহাট লোকসভা সমষ্টির অন্তর্গত বিধানসভা সমূহ 2026ত আমার সন্মানের বিধায়কসলক আমি নির্বাচিত করবলে হোক। 10 বছর মোদীজির শাসনের পিছত আকো 100ৰ তলতে থাকি আর কয়লোর পিনে জনাদেশ যাওয়া বলে মানে এইটাই কোথাও যে কংগ্রেসক ভারতবর্ষ জনগণে জনগণে এটাও আস্থা আর বিশ্বাস লওয়া নয়।